Excuse me. Ekta autograph. Oh yes, certainly. 43 বছর কাটলেও কেউ কেউ মনে রাখে যেমন এই বারাসতের শীতলা বাড়ি। এই সেই খাট, এই সেই বিয়ের ছবি, এই সেই ঠাকুর দালান। প্রায় 350 বছরের পুরনো বাড়িটি আজও মনে রেখেছে অরুণ কুমার চট্টোপাধ্যায়কে। তোমার মধ্যে পেয়েছি আমার মুক্তি, আমার মর্যাদা, আমার নিঃশ্বাস ফেলার অবকাশ। অরুণ কুমার চট্টোপাধ্যায়, আপনারা তো আবার অরুণ কুমার চট্টোপাধ্যায়কে মনে রাখেননি, একমাত্র টালিগঞ্জের নামে ডাকলেই চিনবেন তাকে। বাঙালির ম্যাটিনে আইডল উত্তম কুমার, বাংলা সিনেমার একমাত্র মহানায়ক। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। বারাসাত দক্ষিণপাড়া শীতলাতলা রোড, এই বাড়িতেই তিনি দীর্ঘ কয়েক বছর কাটিয়েছিলেন। শুরুর দিকে নাকি এখান থেকেই যেতেন বিভিন্ন সিনেমার শুটিংয়ে, তখন ক্যারিয়ারের শুরু। তার আগেই নাকি ভবানীপুরে নিজের বাড়ি করেছিলেন উত্তম কুমারের বাবা, কিন্তু এই বাড়ির সঙ্গে নারীর যোগ ছিল তার, সম্পর্কের ছেদ হয়নি কোনোদিনই। উনি যখন মারা যান আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি গভর্নমেন্ট কলেজে, এবং তার আগের যে স্মৃতি সেটা ছোট বয়সের স্মৃতি। বাড়িতে আসতেন যে কাকা হিসেবে যতটুকু দেখার সেটুকু দেখেছি, এবং ওখানে ও বাড়িতে যখন যেতাম ও বাড়িতে কাকা হিসেবে যতটুকু দেখার তাকে নমস্কার করার কথা বলা দু চারটে সেইটুকু। কিন্তু পরবর্তীকালে যে যখন মারা গেল সেই যে বয়সটা আমার ছিল, মানে উনি যে এই পপুলারিটি জায়গায় এত পপুলার সেটা তখন বুঝতে পারতাম না, আমি তখন খুব ছোট ছিলাম। পরবর্তী সময়ে বাড়ির শীতলা মন্দিরে পুজো দিয়েই শুরু করতেন সিনেমা শুটিংয়ের কাজ। বিখ্যাত হয়ে যাওয়ার পর জনপ্রিয়তার বিড়ম্বনা এড়াতে হয় মধ্যরাতে নতুবা খুব সকালে পুজো দিয়ে চলে যেতেন, কখনো কখনো তার বদলে আসতেন তরুণ কুমার। আমাদের যেহেতু এই বাড়ির আমাদের বাড়ি 350 বছর, মন্দিরও অনেক দিনের, আরও আগে পূর্বপুরুষের, এই মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানে উনি এসছেন, বাৎসরিক পুজোতে এসছেন। একসময় ওনার এবং তরুণ কুমারের অসম্ভব পক্ষ হয়েছিল, পক্ষের পরে সেরে যাওয়ার পর পুজো দিতে এসছেন, এবং বিভিন্ন অনুষ্ঠানে অনেক সময় ভিড় হতো বলে রাত্রিবেলাও এসেছেন, অনেক সময় ভোরবেলাও এসেছেন মন্দিরে। ওনারা দুই ভাই উত্তম কুমার তরুণ কুমার মন্দির টাচ না করে বাড়িতে ঢুকতেন না, এবং আমাদের এটা গৃহদেবতা, আমাদের পরিবারের যারা ভবানীপুরে থাকে দর্শন করে তারপরে ঢুকতেন। উত্তম কুমারও তাই, তরুণ কুমারও তাই, এখনও তাই, যে আসে আগে মন্দিরে নমস্কার করে তারপরে। সারাদিন থেকেছে, কখনো খাওয়া দাওয়া করেছে, আবার কখনো আবার বেশি সময় থাকিনি, রাত্রির করে এসেছে আবার চলেও গেছে তাড়াতাড়ি, মানে যেহেতু ভিড়ভাড়টা হয়ে যেত সেই হিসেবে। হ্যাঁ 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 দিনবেলা মারাত্মক, যার জন্য দিনে আসতেন না, পাড়ার লোক জানতে পারলে বা আশেপাশ থেকে খুবই ভিড়ভাড়টা হতো। উত্তম কুমার এখানে অনেকবারই এসছেন, তার ভাই তরুণ কুমার তো বহুবার এসছেন, পাড়ার যে কোনো অনুষ্ঠানে তারা উপস্থিত হতেন এসে। আর উত্তম কুমার তার এতই পোষাক ছিল যে তিনি এলে প্রচুর ভিড় হতো এখানে, পরবর্তীকালে তিনি সেই ভয়ে আসাটা বন্ধই করে দিয়েছিলেন, যে অথচ তার কোনো বই নতুন রিলিজ হলেই তিনি তাদের এই আদি মা শীতলা মায়ের মন্দিরে এসে পুজো দিয়ে যেতেন, এবং পত্র মানে প্রেরকের মাধ্যমে তিনি পুজো দিতেন, তার আগে নিজে এসেও পুজো দিয়েছেন। পরবর্তীকালে তিনি না আসলেও তার ভাই তরুণ কুমার এসে এখানে সেই পুজো করিয়ে নিয়ে গেছেন। উত্তম কুমারের বিখ্যাত সিনেমা কমললতা চড়িয়াখানা বারাসতের কাছাকাছি কোনো এক জায়গায় শুটিং হয়েছিল, তখন এ বাড়িতেই বিশ্রামের ব্যবস্থা, এমনকি দুপুরের খাবার দাবারও যেত এখান থেকেই। বড়রা বসে খাচ্ছে তখন কি আমাদের ছোটদের তখন এ ছিল, তখন আমরা হয়তো আগে খেয়ে নিয়েছি, আমাদের আবার আর একটা ভাড়ার ঘর ছিল, সেই ভাড়ার ঘরে বসে সবাই মিলে খেতাম। তখন চেয়ার টেবিলের ব্যাপারটা অতটা ছিল না, কিছুটা আবার কিছু ছিল, কেউ চেয়ার টেবিলে বসে খেত, কেউ মাটিতে বসে আমরা আসন পেতে খেতাম একসাথে। তো বাবাদের সাথে খাওয়া দাওয়া করতো, বাবা কাকা জ্যাঠা এদের সঙ্গে বসে একসাথে খাওয়া দাওয়া করতো। সকলেই স্মৃতিচারণায় বেদুর, সকলেই ভাবছেন এই তো সেদিনের ঘটনা, একজন মানুষকে চাক্ষুষ দেখতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা,
পাগলামি, একজন অভিনেতা, একই সঙ্গে চলচ্চিত্র রঙ্গমঞ্চে ছড়িয়ে রেখেছেন একটা আবেগ, একটা তাকানো, একটা হাসি আর অনেকটা ভালো লাগা। উত্তম কুমারের শুটিং দেখতে যেতাম, যেহেতু আমরা তাদের মানে আমার বন্ধু, তাদের আত্মীয় এবং আমাদের সঙ্গে একটা খুব ভালো রিলেশন ছিল, সেই হিসেবে আমরা সেই শুটিং প্লেসে যখনই যেতাম, উত্তম কুমারের শুটিংয়ে কারুককে ঢুকতে দেওয়া হতো না, কিন্তু আমরা সেখানে গিয়ে বসতাম এবং শুটিং দেখার পর তিনি নিজে সশরীরে এসে আমাদের বলতেন, তোমরা কি খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ, আমরা যদি বলতাম হ্যাঁ খাওয়া দাওয়া করে এসেছি, আর না বললে উনি সেখানে আমাদের খাওয়ারও ব্যবস্থা করে দিয়েছেন। এমন দিনও গেছে এবং তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য আমাদের হয়েছে একবার নয় একাধিকবার। আর সেই দুরাগত তারকার মতো ছড়িয়ে গেছেন দীপ্তি বাংলার ঘরে ঘরে। 33 বছরের অভিনয় জীবন, তারপরও কেটে গেছে 43 বছর। টানা 5-6 প্রজন্ম ধরে বাঙালির হৃদয়ে উত্তম অনুভূতিগুলোকে লালন করে গেছেন যে মানুষটি, তিনি একদিন হেঁটে চলে বেড়াতেন এই ধুলোবাড়ির বাড়িতে। নায়ক মহানায়ক হয়ে নয়, বাড়ির ছেলে হয়ে। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।